হেই বাংলা ভাষী সমস্ত ডেডপুল এন্ড উলভারিন ফ্যান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ইতিমধ্যে ডেডপুল এন্ড উলভারিন এর ট্রেলার ব্রেকডাউন দেখে ফেলেছেন। আমার ব্রেকডাউন ভিডিওতে এক ইউজার কমেন্ট করেন ডেডপুল এন্ড উলভারিন মুভির প্লট সম্পর্কে জানার জন্য। ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি যখন রিসার্চ শুরু করি তখন বেশ বড় বড় কিছু বিষয় জানতে পারি। আসলে লোকি সিজন 2 এর শেষে গড অফ মিসচিফ যখন পুরো মাল্টিভার্সের সিংহাসনে বসেন তখন টিভি এর ভেতরে এমন কিছু ঘটেছে যার ফলে সৃষ্টি হচ্ছে ডেডপুল এন্ড উলভারিন মুভির ঘটনা বলি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও। তবে আগে একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন ইউটিউব অ্যালগরিদম বাংলা ভাষী মার্ভেল ফ্যানদের নিকট আমার চ্যানেলটি পুশ করতে পারে। দুইটি বিষয় আগে শিওর হয়ে নিন, ডেডপুল এন্ড উলভারিন মুভির ঘটনা লোকি সিজন 2 এর অনেক পরে ঘটছে এবং হি হু রিমেন্স এর তৈরি করা সেক্রেট টাইমলাইন এখনো আছে। পার্থক্য হল লোকি ট্রি অফ টাইম এর সেন্টারে সেই সেক্রেট টাইমলাইন কে রেখে সেখান থেকে মাল্টিভার্স এর অসংখ্য শাখা বের হতে দিচ্ছে। অর্থাৎ কোনোভাবে যদি সেক্রেট টাইমলাইনে আঘাত হয় তবে পুরো মাল্টিভার্স এর উপর আক্রমণ হবে এবং টিভিএ এখন আর কাউকে বা কোনো টাইমলাইনকে পূরণ করে ভয়েডে পাঠাচ্ছে না। ইন্টারনেট জুড়ে এই দুটো বিষয়কে ভিত্তি করে এখন দুটো প্লট থিওরি ঘুরছে। প্রথম থিওরি, যেহেতু লোকির কারণে নতুন করে ভয়েডে কেউ পূরণ হচ্ছে না, সব টাইমলাইন সমান সুযোগ পাচ্ছে, তাই টিভিএর নতুন ম্যানেজমেন্ট আগে থেকে যারা ভয়েডে পূরণ হয়ে আছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। এই উদ্ধার চেষ্টা করতে গিয়ে টিভিএ ক্যাসান্দ্রা নোভার চক্করে পড়েছে। অথবা দ্বিতীয় থিওরি বলছে, ভয়েডে এখন নতুন করে যেহেতু কোনো টাইমলাইন বা ভেরিয়েন্ট পূরণ হচ্ছে না, সেখানে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই সুযোগে ক্যাসান্দ্রা নোভা কিংবা অন্য কোনো বড় ভিলেন ভেরিয়েন্ট ডক্টর স্ট্রেঞ্জের স্লিং রিং জোগাড় করে ভয়েড থেকে বের হচ্ছে এবং টিভি এজেন্ট ও বিভিন্ন টাইমলাইনের উপর হামলা করছে। তাই তো প্যারাডক্স, ডেডপুল ও উলভারিনের মতো দুজন জেনেটিক মিউট্যান্টকে মিশনে পাঠিয়েছে টিভিএর ভয়েডের ভিতরে, যাদেরকে আসলে মারা যায় না। ডেডপুল এন্ড উলভারিন দুজনেরই ইনস্ট্যান্ট হিলিং পাওয়ার আছে। অবশ্য ভয়েডের মনস্টার অ্যালাউথ তাদেরকে গিলে ফেললে কি হবে জানি না, কিন্তু টিভিএর ভয়েডের ভিতর এত এত ভিলেনদের মাঝখানে ডেডপুল এন্ড উলভারিনের মতো হিলিং পাওয়ারওয়ালা মিউট্যান্টদের পাঠিয়ে প্যারাডক্স আসলে বুদ্ধিমানের মতো কাজ করেছে। একটা বিষয় তো মোটামুটি কনফার্ম, ডেডপুল এন্ড উলভারিন মুভির প্রায় 90% স্ক্রিন টাইম টিভিএর ভিতরে ভয়েডে টেক প্লেস করবে। টিজার ও ট্রেলার থেকে আমরা মোটামুটি ডেডপুল এন্ড উলভারিন মুভির স্ক্রিন প্লে আইডিয়া করতে পারি। ওয়েড উইলসনের ডিপ্রেসড লাইফের বার্থডে পার্টি থেকে টিভিএর মিনিটম্যানেরা তাকে ধরে নিয়ে যাবে। প্যারাডক্স নতুন স্যুট ও অ্যাডামেন্টিয়াম সোর্ড দিয়ে মার্ভেল ইউনিভার্সকে রক্ষার দায়িত্ব দেবে ডেডপুলকে। ডেডপুল এই কাজে সহকারী হিসেবে একাধিক ইউনিভার্স ঘুরে ট্রেলারে দেখানো উলভারিনকে নিয়ে হাজির হবে। উলভারিন প্রথমে কাজ করতে রাজি না হলেও ধীরে ধীরে রাজি হবে। এরপর দুজনে মিলে ভয়েডের অ্যালাউথ থেকে বাঁচতে বাঁচতে ক্যাসান্দ্রা নোভার বিরুদ্ধে লড়াই করবে। এইখানে আমাদের ভালোমতো বুঝতে হবে টিভিএর ভয়েডকে। এর আগে আমরা লোকি সিজন 1 এর পঞ্চম এপিসোডে মোটামুটি ভয়েডকে ভালোমতো অবজার্ভ করেছিলাম। লোকিকে যখন জাজ রেভেনা রেন্সলেয়ার পূরণ করে দিয়েছিল সে ভয়েডের মধ্যে চোখ মেলে তার সামনে আরো কিছু লোকি ভেরিয়েন্টকে দেখতে পায়। এই লোকি ভেরিয়েন্টরা যেখানে আশ্রয় নিয়ে ভয়েডের মনস্টার অ্যালায়ত থেকে লুকিয়েছিল সেখানে আরো অনেকগুলো লোকি ভেরিয়েন্ট এসে ক্ষমতার পালাবাদল নিয়ে গন্ডগোল শুরু করেছিল। শুধু লোকি নয়, আমরা সেখানে থরের একটি ফ্রগ ভেরিয়েন্টও দেখেছিলাম। অন্যদিকে ডেডপুল এন্ড উলভারিনের ট্রেলারে আমরা যতগুলো ভয়েডের দৃশ্য দেখেছি সবগুলোতে আশেপাশে এক্সমেন ইউনিভার্সের চরিত্রদের দেখছি, পাইরো, এজাকিল, লেডি ডেথ স্ট্রাইক, ক্যাসান্দ্রা নোভা ইত্যাদি। তাহলে এখান থেকে কি বুঝলাম, টিভিএর ভয়েড শুধুমাত্র র্যান্ডম প্রুনিং প্লেস নয়, ভয়েডে যাদেরকে প্রুন করা হয় তারা সবাই তাদের সিমিলার ভেরিয়েন্ট অথবা একই রকম ইউনিভার্সের অন্যান্য চরিত্রদের কাছাকাছি কোনো প্লেসে উপস্থিত হয়। এই কারণেই যখন মোবিয়াস প্রুন হয়েছিল ভয়েডে সে লোকির চেয়ে একটু দূরে ভয়েডের অন্য কোনো প্রান্তে ছিল। একটা পিৎজা কারে চড়ে সে এসেছিল লোকির কাছে। লোকি সিজন 1 যে ভয়েড আমরা দেখেছিলাম তাতে প্রতিনিয়ত হাজার হাজার ভেরিয়েন্ট, শত শত টাইমলাইন প্রুন হয়ে পড়ছিল রেগুলার। কিন্তু লোকি এখন যখন টাইম অফ ট্রি, ভয়েডে এখন আর নতুন নতুন ভেরিয়েন্ট ও টাইমলাইন প্রুন হচ্ছে না। একমাত্র অ্যালাউথি পুরো ভয়েড জুড়ে সবার জন্য থ্রেট হয়ে আছে। সুতরাং ভয়েডের ভিতরে বিভিন্ন রকম ভেরিয়েন্টদের আলাদা আলাদা কিছু গ্যাং তৈরি হয়েছে। ট্রেলারে আমরা জায়ান্ট অ্যান্টম্যানের মুখ থেকে বেরোনো অ্যাক্সিলেটরে ক্যাসান্দ্রা নোভাকে দেখেছিলাম এবং আরো কিছু শটে জায়ান্ট ম্যানের দেহের নানা অংশকে ব্যাকগ্রাউন্ডে দেখি। অর্থাৎ কোন এক সময় এই জায়ান্ট ম্যানকে প্রুন করে দেওয়া হয়েছিল এবং এই অ্যান্টম্যান যেই হোক স্কট ল্যাং বা হ্যাঙ্ক পিম, সে এই অবস্থাতে মৃত্যুবরণ করেছে। তার শরীর পচে যাওয়ার পরে কঙ্কালটিকে ঘিরে অ্যান্টম্যানের মজবুত কস্টিউম বিশাল একটি টেন্ট হাউসের মতো নিরাপত্তা দিচ্ছে। তাই তো এর ভিতরেই সবাই অবস্থান করছে এবং ভয়েডের বড় বড় অপারেশন হচ্ছে। টিজারে আমরা এই সিনটি দেখে এটাকে মাদ্রিপুর ভেবেছিলাম, আসলে এটা জায়ান্ট ম্যানের শরীরের ভিতরেই। অন্যদিকে এই বরফ আচ্ছাদিত এলাকাটি অ্যাভেঞ্জার
অ্যাভেঞ্জার্স এজ অফ আলট্রন বা লোগানের সিন মনে হচ্ছিল, কিন্তু আসলে এই এলাকাটাও ভয়েডের ভিতরে প্রুন হয়ে যাওয়া কোনো টাইমলাইন। যেভাবে যা ঘটার কথা ছিল কোনো ক্যারেক্টার তা না করায় মিনিটম্যানেরা পুরো টাইমলাইন প্রুন করেছে। আর এই পোর্টালের সিনটি নিয়ে বিশাল কোনো টুইস্ট ভেবে হতাশ হবেন না। সর্বশেষ তথ্য মতে বেনেডিক্ট কাম্বারব্যাচ ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির জন্য কোনো শ্যুট করেননি। ডক্টর স্ট্রেঞ্জ এখন ক্লিয়ার সাথে ইনকারশন থামাতে চেষ্টা করছে। আমরা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর প্রথম পার্টেও সম্ভবত স্ট্রেঞ্জকে দেখতে পাবো না। সিক্রেট ওয়ার্স এর ফার্স্ট পার্টের পর ডক্টর স্ট্রেঞ্জ 3 মুভি আসবে, এরপর সিক্রেট ওয়ার্স এর সেকেন্ড পার্টে তিনি আসবেন ইন্টিগ্রাল পার্ট হয়ে। যাই হোক, হয়তো আগে টিভি এজেন্টরা কামার্তাদের কোন সসারকে স্লিং রিং সহ প্রুন করে দিয়েছিল, ক্যাসান্দ্রা নোভা সেই সসারকে কন্ট্রোল করে ভয়েডে পোর্টাল খুলে যাতায়াত করছে, অথবা এই সিনটা মুভির ফাইনাল কোন মোমেন্টে হতে পারে প্যারাডক্স বর্তমানে সুপ্রিম সসারার অঙ্কে এই দুইজনের হেল্পের জন্য ডেকে এনেছে। ডেডপুল অ্যান্ড উলভারিন যখন পোর্টালের দিকে লাভ দিচ্ছে তখন তাদের পেছনে ক্যাসান্দ্রা নোভা ও সামনে এলায়থ। এমন মাইন্ড ক্যাচিপা থেকে ডেডপুল অ্যান্ড উলভারিনকে উদ্ধারের জন্য কেউ না কেউ তো আসতেই পারে। যাই হোক, টিভি এর ভার্ডকে ঘিরে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির মূল গল্পটি আবর্তিত হবে, যা আপকামিং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স কে সেট আপ করবে। তিন পার্টে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ারে কি কি ঘটতে যাচ্ছে তা নিয়ে জানতে চান? স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করে চলুন কথা বলি ওই ভিডিওতে। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আজকের মতো, টাটা।